ইউরোফাইটার টাইফুন। টাইফুন ইউরোপে নির্মিত সেমি স্টেলথ কনকর্ড ডেল্টা উইং মাল্টিরোল ফাইটার জেট। 1983 সালে জার্মানি, ব্রিটেন, স্পেন ও ফ্রান্স EFAP নামে একটি প্রজেক্ট শুরু করে। তবে প্রজেক্টটি ফ্রান্সের মনঃপূত না হয় এই প্রজেক্ট থেকে তারা বেরিয়ে আসে। তবে পরবর্তীকালে ফ্রান্স রাফায়েল জেট প্রজেক্ট শুরু করে। ফ্রান্স বেরিয়ে গেলেও অন্যান্য দেশগুলি এই প্রজেক্ট এগিয়ে নিয়ে যেতে তারা ফলশ্রুতিবদ্ধ হয়। 27 মার্চ 1994 সালে প্রথমবার আকাশে ওড়ে এই ইউরোফাইটার টাইফুন। 1998 সালে আরও দুটি প্রোটোটাইপ পরীক্ষা করে দেখা হয়। তাতে দেশগুলি মনমতো পারফরমেন্স করায় ইউরোফাইটার টাইফুনের প্রোডাকশন শুরু হয়। 4 অগস্ট 2004 সালে সার্ভিসে আসে। বর্তমানে 477টি ইউরোফাইটার টাইফুন নির্মিত হয়েছে। প্রতি ইউনিটের দাম $125 মার্কিন মিলিয়ন। জার্মানি, স্পেন, ব্রিটেন ও সৌদি আরব এই বিমান ব্যবহার করছে। পাশাপাশি অন্যান্য দেশগুলি এই বিমান অর্ডার করেছে। একে আমেরিকান ফাইটার F-22 র্যাপ্টরের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হয়।